আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশে থেকে আসলে কোনো ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ আপনাদের জন্য আছে কিনা, আর যদি থাকে তাহলে কোন টপিকটা আপনার জন্য বেস্ট বা কোনটা সিলেক্ট করলে এইটার ফিউচার ডিমান্ড বা যেটাই বলেন না কেন দিন দিন বৃদ্ধি পাবে। সো আজকের এই টোটাল ভিডিওতে আমি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, আমি আসলে সবার মতো স্ক্রিপ্ট লিখে কথা বলতে পারি না, আমি পার্সোনালি খোলাখুলি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশে থেকে ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার চারটা দিকের কথা চিন্তা করতে হবে। নাম্বার ওয়ান, এই সেক্টরটা কি আসলেই ভালো, বা এই সেক্টরটার ফিউচার আছে কি না, বা এই সেক্টরটাতে আমার ফিউচার করার জন্য কী কী করতে হতে পারে। নাম্বার থ্রি, এই সেক্টরটাতে আসলে আমি যদি আসি তাহলে কোন টপিকটা বা কোন সেক্টরটা আমার সিলেক্ট করতে হবে, কারণ ফ্রিল্যান্সিং শুধু নর্মাল একটা সেক্টর না। আমি যদি বলি শুধু ওয়েব ডেভেলপমেন্ট তাহলে শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, আমি যদি বলি ওয়েব ডিজাইন শুধু ওয়েব ডিজাইন না, এখানে অনেক কিছু আছে। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফিউচারে আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে আরও অনেক কিছু আসবে। সো এই ক্ষেত্রে আপনাকে খুব ভালো একটা সেক্টর সিলেক্ট করতে হবে। আমি যদি একটু খুলে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানুন, অন্যের ভিডিও দেখে জানুন বা আমার ভিডিও দেখে জানুন, যেভাবেই হোক ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি টুকটাক জেনে নিন। এখন আসি ফ্রিল্যান্সিংয়ের ফিউচার আসলেই কি বাংলাদেশে আসছে কিনা। বাংলাদেশে দেখুন অনেক বড় একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরটা নিয়ে। ব্যাংকিং সেক্টর বলতে বুঝিয়েছি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আমরা যেভাবে টাকাটা ইনকাম করি, টাকাটা ইনকাম করা যতটুকু সহজ বাংলাদেশে ওই টাকাটা নিয়ে আসা তার থেকে বেশি কঠিন। সো এই ক্ষেত্রে সবথেকে বড় যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে পেপাল। পেপালের মাধ্যমে আমরা আসলে টাকাটা উইথড্র করি, এই ক্ষেত্রে থার্ড পার্টি ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাটা ট্রানজ্যাকশন করতে হয়। সো অনেক একটা হিজিবিজি একটা ঝামেলার জিনিস ছিল, এই কারণে আমাদের জন্য খুব বড় একটা প্রবলেম ছিল ব্যাংকিং সেক্টর বা আমাদের আর্নিং টাকাটা নিজের কাছে নিয়ে আসা। সো এখন কিন্তু অলরেডি পেপাল বাংলাদেশে চলে এসেছে, পেপাল নিয়ে আসলে সরকারের সাথে ওইভাবে মৌখিক না লিখিত চুক্তি হয়ে গেছে। হয়তো ফিউচারে বলতে এই 2021 সালের ডিসেম্বরে অথবা জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো পেপাল বাংলাদেশে তাদের ব্রাঞ্চ লঞ্চ করবে বা ওইভাবে একটা কিছু শুরু করবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকিং সেক্টরটা বা আর্ন বা উপার্জনকৃত যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু বাংলাদেশে নিয়ে আসা বা আপনার নিজের কাছে হাতে পৌঁছানোর জন্য ওইভাবে কোনো থার্ড পার্টি ব্যাংকের আপনার প্রয়োজন হচ্ছে না। যারা নতুন ফ্রিল্যান্সার আছে বা যারা ফ্রিল্যান্সিং শিখতেছে তাদের জন্য এইটা কিন্তু অনেক বড় একটা কিছু, কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করেছি অনেক আগে, মার্কেট প্লেস যে ফ্রিল্যান্সিং করেছি, অনেকের টাকা কিন্তু হ্যাকারের মাধ্যমে হাতছাড়া হয়ে গেছে, এরকম অনেক রেকর্ড আছে। সো এই টেনশনটা কিন্তু আপনার করতে হচ্ছে না। এখন আসি আপনি কোন সেক্টরটার উপর আসলে যদি কাজ করেন তাহলে বিগত 10 বছরের মধ্যে হয়তো আপনার ফিউচারটা ভালো থাকবে। বাংলাদেশ কিন্তু আসলে একটা সময় এমন ছিল যে বাংলাদেশে অনেক সময় ঘরে ঘরে কারেন্টই ছিল না, আমরা ওয়াইফাইয়ের কথা কীভাবে চিন্তা করি। এইভাবে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেশের বাইরে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে এইগুলোতে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই মানে কাজ করতেছে, বা এই যে সেক্টরটা আছে এই সেক্টরটা অনেক আগে থেকেই আছে। আমাদের কাছে হয়তো 5-6 বছর বা 10-12 বছর ধরে নতুন কিছু একটা জিনিস হয়ে আছে। সো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু আস্তে আস্তে সবাই জানতেছে, সবাই একটু ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকতেছে, অনেকে জব করতেছে, পাশাপাশি চিন্তা করতেছে যে আমি ফ্রিল্যান্সিং করবো বা আমার একটা বাড়তি ইনকাম করবো, বা ফ্রিল্যান্সিং যে শুধু সারাদিন কম্পিউটারের সামনে বসে থেকেই ফ্রিল্যান্সিং করা যায় এরকম না, আপনি চাইলে দিনে 2 ঘন্টা কাজ করেও ফ্রিল্যান্সিং করতে পারবেন, এরকম অনেক সেক্টর আছে। সো আমি যদি এক কথায় বলি যে ফ্রিল্যান্সিং সেক্টরটার ভবিষ্যৎ বাংলাদেশে খুবই ভালো, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিংয়ে আসতেছি আমি আসলে কোন টপিকটা চয়েস করতেছি বা কোন টপিকটা আমার নিজের জন্য সুইটেবল মনে করতেছি, এইটাই একটু ভালোভাবে বুঝে নেবেন। দেখুন, ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে 95% মানুষ ঝরে পড়ে যায় শুধুমাত্র নিজের টপিক সিলেকশন নিয়ে। কারণ হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যারা ফ্রিল্যান্সিং শিখে তারা সর্বপ্রথম 3টা জিনিসের কথা শোনে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আসলে তারা জানেই না যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, বা ওয়েব ডিজাইনাররা কী করে, ওয়েব ডেভেলপমেন্ট যারা করে তারা কী করে, বা ডিজিটাল মার্কেটিংটা কী জিনিস এটা কিন্তু জানে না। তারা এসে মোটামুটি টুকটাক একটা কোর্স করে ফেলে, কোর্স করে যখন দেখে যে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে ওইখান থেকে ঝরে যাচ্ছে। সো এইটা অ্যাভয়েড করে চলতে হবে আমাদের। আর এখন যদি ফ্রিল্যান্সিং শেখার যে জায়গাটা আছে বা সেক্টরটা আছে, এই শেখার সেক্টরটা নিয়ে কথা বলা ঠিক না, তারপরে যদি একটু বলি তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং শেখাটা আমাদের দেশে অনেক বড় একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। অনেকে আছে টুকটাক ফ্রিল্যান্সিং শিখেই আসলে ফ্রিল্যান্সিং শেখানো শুরু করতেছে। দেখুন, আমি যদি 1 থেকে 6 পর্যন্ত জানি আমি আপনাকে 1 থেকে 6 পর্যন্তই দিতে পারবো, আমি 1 থেকে 10 পর্যন্ত কখনো আপনাকে
দিতে পারবো না। সো ফ্রিল্যান্সিং শেখার থেকে, কারো কাছ থেকে শেখার থেকে সব থেকে বড় জিনিস এটা যে আপনাকে যে শেখাচ্ছে সে শেখানোর পর মার্কেট প্লেসে আপনি কীভাবে ঢুকবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কীভাবে টিমে আসলে কাজ করবেন বা একটা টিমের সাথে অ্যাড হয়ে তারপর কাজ করবেন। অনেকে অনেক বড় বড় প্রজেক্টের কাজ আপনাকে দিবে, যেটা হচ্ছে আপনাকে একটা টিমের সাথে কাজ করতে হবে। টিম বলতে ছয়জনের একটা টিম, একজন ওয়েব ডেভেলপারের কথা যদি আমি বলি, ছয়জনের একটা টিম, একজনের HTML কাজ করতে হয়, একজনের CSS এর কাজ করতে হয়, আরেকজনের PHP-র কাজ করতে হয়, আরেকজনের কন্ট্যাক্ট ফর্মের কাজ করতে হয়। সো এইগুলো যখন একটা টিমে যখন ওই কাজটাকে ভাগ করে দেয়, তখন ওই টিমটার সাথে আপনি কনভারসেশন করে আসলে কীভাবে কাজটা করবেন সেটা কিন্তু অনেক বড় একটা রাফ অ্যান্ড টাফ জিনিস। এটা আপনাকে ওই যে শিখাবে সে যদি বুঝিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে শিখতে পারেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে আপনাকে খুব ভালো শেখাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি ফার্স্টে ফ্রিলি শিখতে চাই, আমি ভালো করে আসলে মোটামুটি এটা সম্পর্কে জানতে চাই, বা যে টপিকগুলো আছে অফ টপিক, যেই টপিকগুলোতে আসলে সবাই কাজ করে না, ওই টপিকগুলোতে আপনি কাজ করা শুরু করেন। যেমন ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বাংলাদেশের মানুষ অনেকেই অনেক কাজ করতেছে। আবার আপনি যদি চান কন্টেন্ট রাইটিং করবেন, আপনি চাইলে কন্টেন্ট রাইটিং করতে পারেন। অনেকে ব্লগ লেখে, অনেকে নিউজ লেখে বাংলায়, এই নিউজগুলো আপনি লিখে দিতে পারেন। আপনার যদি টাইপিং স্পিড ভালো হয়ে থাকে, বাংলায় খুব ভালো টাইপিং স্পিড থাকে, সো এই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। আবার দেখা যায় যে আপনি ব্লগ রাইটিং করেও কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারেন। এখন আসি ফ্রিল্যান্সিং যে জিনিসটা আছে, এটা কিন্তু মামার হাতের মোয়া না। ফ্রিল্যান্সিং শব্দ একটা, কিন্তু এটার মধ্যে লাখ লাখ সেক্টর আছে। সো এই সেক্টরগুলোর মধ্যে আপনি যে আপনার সেক্টরটা কীভাবে সিলেক্ট করবেন সেটা সম্পর্কে আমার বিস্তারিত অনেক ভিডিও আছে, আপনি আমার চ্যানেলটা ঘুরে আসলেই দেখতে পারবেন। তারপর আমি সংক্ষেপে বলিয়ে দেয়, আপনার যদি মনে হয় যে না আপনার সময় নেই, আপনি এই ভিডিওটা থেকেই শিখবেন, সো সেই ক্ষেত্রে আমি সংক্ষেপে আপনাকে বলে দিতে পারি। আপনি টপিক সিলেক্ট করার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনি এইটার পিছনে কতটুকু টাইম দিতে পারবেন, নাম্বার টু, আপনার ধৈর্য কতটুকু আছে যে এই টপিকটা নিয়ে আপনি কাজ করবেন। অনেকে ডিজিটাল মার্কেটিং করতে পারে না, সেই ক্ষেত্রে অনেকে হচ্ছে যে SEO-র দিকে চলে যায়, বাট SEO কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। যারা ওয়েব ডেভেলপার আছে, যারা ওয়েব ডিজাইনার আছে, এরা কিন্তু কোডিং করে, কোডিংয়ের মাধ্যমে কাজ করে। কোডিং করার জন্য হিউজ পরিমাণ, ভাই হিউজ পরিমাণ আপনার ধৈর্যের প্রয়োজন আছে। কারণ আপনি কোডিং করলেন, দেখা যায় যে সারা দিন রাত্র বসে কোডিং করলেন, সেই কোডিংটা করার পর আপনি ফিডব্যাকটা যখন দেখতে গেলেন, তাহলে তখন দেখলেন যে এখানে প্রবলেম হয়েছে, ওইখানে প্রবলেম হয়েছে, এই কোডটা ঠিক হয় নাই, এটার অ্যালাইন ঠিক নাই, এটার মার্জিন ঠিক নাই। সো এইগুলো কিন্তু আপনাকে আবার খুঁজে বের করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা সেকশন তৈরি করলেন, অথবা আপনি একটা দেখা যায় যে একটা হেডারের কাজ করলেন, আমি একটা ওয়েবসাইটের হেডারের কথা বললাম বা একটা কন্ট্যাক্ট ফর্মের কথা বললাম, দেখলেন আপনি কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করলেন, দেন আপনি কন্ট্যাক্ট ফর্মটা যখন ফিল আপ করবেন, ফিল আপ করে যখন সেন্ড করবেন, সেন্ড করার পর আপনার মেইলটা আসলে সেন্ড হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কন্ট্যাক্ট ফর্মের যত কোডিং আছে সেই কোডিংটা কিন্তু আপনাকে ঘেটে ঘুটে তারপর দেখতে হবে যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় জাস্ট ওয়ান ফুল স্টপ, আপনার একটা ফুল স্টপের জন্য অথবা একটা কমার জন্য আসলে টোটাল কোডিংটাই কিন্তু রান করে না। সো এই ক্ষেত্রে অনেক বড় ধৈর্যের প্রয়োজন আছে। বাট ফ্রিল্যান্সিংয়ে যদি আপনি আসেন বাংলাদেশে থেকে, বা যদি মনে করেন যে আমি ফ্রিল্যান্সিংয়ে আসবো বা ফ্রিল্যান্সিং করবো বা ফ্রিল্যান্সিং করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে ওয়েলকাম জানাবো। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের ডিমান্ড অনেক বৃদ্ধি পাচ্ছে। ভাই অনেস্টলি আমার কাছে অনেক মেইল আসে, অনেকের কাছ থেকে আসলে মেইল পাই, দেখা যায় যে অনেকে বলতেছে ভাই আমি একটা জব করতেছি, এই জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, আসলে কী করা যায়। সো আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জব করতেছে তারা স্টাডি করে, দেন জব করতেছে, কষ্ট করতেছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং শেখার চিন্তাভাবনা করতেছে। সো এক্ষেত্রে কিন্তু তার একটা আর্নিং আছে, একটা আর্নিং সেক্টর আছে যেখান থেকে তার মাসে মাসে টাকাটা আসতেছে, পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে। সো এটার ডিমান্ড যদি না বাড়ে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেউ এটা করতে চায় না। ফাইনালি আমি আপনাকে এতটুকুই বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশে যেরকম চাকরি বা জবের যে যতটুকু সুযোগ আছে সেটা আসলে দিন দিন বৃদ্ধি পাবে। আপনি দেখা যায় যে 2023 কি 24 বা 25 সালের মধ্যে অ্যারাউন্ড বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে তারা বিদেশি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে হবে না, অলরেডি বাংলাদেশে ওই কোম্পানিগুলো তাদের হচ্ছে ব্রাঞ্চ লঞ্চ করে আপনাকে দিয়ে কাজ করাবে, এরকমও সিস্টেম চলে আসতেছে। সো আমি মনে করি যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চান তাদের জন্য এতটুকু বলবো যে সেক্টর সিলেক্ট করুন, আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করুন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আমার এতটুকুই অ্যাডভাইস থাকবে যে আপনার স্কিলের উপর আপনার সম্পূর্ণ গুরুত্বটা ডিপেন্ড করে, আপনার নিজের গুরুত্ব কতটুকু বা আপনি কতটুকু কাজ করতে পারবেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কতটুকু সফল হতে পারবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনার স্কিল যত বাড়াবেন, আপনি পোর্টফোলিও যত তৈরি করবেন, আপনি যত মন খুলে কাজ করবেন, ততই কিন্তু আপনার লাভ। আপনি যদি মনে করে থাকেন আমি ওয়েব ডেভেলপার হব, আমি ওয়েব ডেভেলপমেন্ট করব, সেই ক্ষেত্রে আপনি পোর্টফোলিও তৈরি করেন, প্রচুর পরিমাণে পোর্টফোলিও
ভিডিও তৈরি করেন, যদি মনে হয় যে না এগুলো কাজে লাগবে না, সম্পূর্ণ ভুল। দেখুন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার বিগত যে কাজগুলো আছে ওইগুলো দেখেই আসলে আপনাকে নির্ধারণ করবে যে আপনি তার কাজের জন্য মোটামুটি পারফেক্ট মানুষ। সো এই ক্ষেত্রে আপনার পোর্টফোলিওগুলো অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।